আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৭, মানবাধিকার। বন্ধুরা, আজ আমরা শিখব এ অধ্যায়ের প্রথম অংশ, সকলের অধিকার সম্পর্কে। আজ আমরা জানব যে জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের অধিকার এক। আজ আমরা সকলের অধিকার সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ সকলের অধিকার। জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এ ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। নিচের ছক থেকে কয়েকটি মৌলিক মানবাধিকার জেনে নেই। বন্ধুরা, লক্ষ্য করো, ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘ একটি অনুমোদন দিয়েছিল, তা হচ্ছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এবং এই ঘোষণাপত্র অনুযায়ী জানা যায় যে জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সব মানুষের অধিকার এক। এবং আমরা এখানে জেনেছি যে মানবাধিকার কি। মূলত সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলোকে বলা হয়ে থাকে মানবাধিকার। এবার আমরা কয়েকটি মৌলিক মানবাধিকার সম্পর্কে জানব, চলো জেনে নিই। প্রথমেই, মানুষ জন্মগতভাবে স্বাধীন, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার। শিক্ষা গ্রহণের অধিকার। প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার। নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার। বিনা কারণে গ্রেফতার ও আটক না হওয়ার অধিকার। বন্ধুরা, প্রথমে আমরা কিছু অধিকার সম্পর্কে জানলাম, তা হচ্ছে স্বাধীনভাবে মানুষের চলাফেরার অধিকার, সমাজে সবার সমান মর্যাদার অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার, অর্থাৎ সবাই শিক্ষা গ্রহণ করতে পারবে, সবার নিরাপত্তার অধিকার, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার, এবং বিনা কারণে কেউ যেন গ্রেফতার ও আটক না হয় সেই অধিকারও সবার রয়েছে। আরও কিছু অধিকার সম্পর্কে জেনে নিই। আইনের চোখে সমতা। সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। ন্যায্য বিচার পাওয়ার অধিকার। সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার। নিজ নিজ ধর্ম পালনের অধিকার। নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার। নারী পুরুষ সমান অধিকার। বন্ধুরা, আরও কিছু অধিকার লক্ষ্য করো, যে আইনের চোখে সমতা, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, সবার অধিকার এক, সবার ন্যায্য মূল্য, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার রয়েছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার রয়েছে, নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে, সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারে, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার রয়েছে, এবং নারী পুরুষ সকলের সমান অধিকারও রয়েছে। তাহলে আমরা মৌলিক মানবাধিকার সম্পর্কে জেনে নিলাম। আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এই বিষয়ে সকলকে সচেতন করব। কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব। বন্ধুরা, লক্ষ্য করো, বলা হয়েছে যে আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এই বিষয়ে সকলকে কি করব, সচেতন করব এই মানবাধিকার রক্ষার বিষয়টিকে। এবং আমরা যদি দেখি যে কেউ যদি মানবাধিকার বিরোধী কাজ করে, যেমন কেউ যদি শিশু শ্রম করে, কেউ যদি কাউকে শিক্ষা গ্রহণ করতে না দেয়, অথবা কারো উপর যদি নির্যাতন করা হয়, আমরা যদি এই সকল বিষয়গুলো লক্ষ্য করি যে সকল বিষয়গুলো হচ্ছে মানবাধিকার বিরোধী, তাহলে আমরা সেই বিষয়ে প্রতিবাদ করব। বন্ধুরা, তোমরা পাশে একটি ছবি দেখতে পাচ্ছ, যে মানবাধিকার আন্দোলনের একটি ছবি। লোকজন ফেস্টুন হাতে মানবাধিকার রক্ষায় স্লোগান দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে শিশু শ্রম বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো, শিশু অধিকার
মানতে হবে, শিশু নির্যাতন বন্ধ করো, সবার জন্য শিক্ষা। আমরা যদি যে দেখি যে মানবাধিকার বিরোধী কেউ কাজ করছে, কেউ শিশু শ্রম করছে বা নারী নির্যাতন করছে বা শিশুর অধিকার কেউ মানছে না, শিশুকে নির্যাতন করছে বা শিক্ষার সুযোগ দিচ্ছে না, আমরা যদি এই ধরনের কাজগুলো দেখি তাহলে আমরা এভাবে মানবাধিকার আন্দোলনে নেমে পড়বো এবং প্রতিবাদ করব। বন্ধুরা, তাহলে আজকের এই পাঠে আমরা দেখলাম সকলের অধিকার। এবার আমরা এই পাঠের কিছু গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করি। চলো, প্রথমে হচ্ছে ক, এসব বলি। অধিকার আদায়ের বিষয়ে নিচের প্রশ্নগুলো উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। প্রথম প্রশ্নটি হচ্ছে, সরকার কি করতে পারে, সমাজ কি করতে পারে, মানুষ কি করতে পারে এবং তুমি কি করতে পারো। বন্ধুরা লক্ষ্য করো, এখানে অধিকার আদায়ের বিষয়ে প্রথমে হচ্ছে সরকার কি করতে পারে, আমরা সে সম্পর্কে জেনে নেই। অধিকার আদায়ের বিষয়ে সরকার জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, ধনী দরিদ্র নির্বিশেষে জনগণের মৌলিক অধিকার তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করতে পারে আর স্বাধীনভাবে চলাচল, মত প্রকাশ, নিরাপত্তা লাভ, ন্যায় বিচার, নিজ নিজ ধর্ম পালনের নিশ্চয়তা বিধান করতে পারে। পরবর্তীটি হচ্ছে অধিকার আদায়ের বিষয়ে সমাজ কি করতে পারে। সমাজ মানুষকে যোগ্যতা ও মর্যাদার সাথে সমাজে বসবাসের সুযোগ করে দেয়। মানুষে মানুষের সম্প্রীতি তৈরি এবং সকল মানুষের অধিকার আদায় করে তা সমাজ বাস্তবায়ন করে থাকে। এরপর আসি অধিকার আদায়ের বিষয়ে মানুষ কি করতে পারে। অধিকার আদায়ের জন্য একজন মানুষ অন্য মানুষকে সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে, কারো মানবাধিকার লঙ্ঘন হলে প্রতিবাদ করতে পারে। এবার হচ্ছে মানবাধিকার আদায়ে তুমি কি করতে পারো। বন্ধুরা মনে করো যে তুমি আর তোমার পরিবার, বন্ধু বান্ধব, সহপাঠীদের বিভিন্ন কাজে সহযোগিতা করে মানবাধিকার চর্চা করতে পারো এবং মানবাধিকার বিষয়ে তাদেরকে সচেতন করতে পারো। তাহলে বন্ধুরা আমরা দেখে নিলাম যে অধিকার আদায়ের বিষয়ে সরকার, সমাজ, মানুষ এবং তুমি কি কি করতে পারো, তোমাদের করণীয় কি। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নেই। খ, এসো লিখি। একটি অধিকার বেছে নাও এবং এই অধিকারটি কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করো। কাজটি জোড়ায় করো। বন্ধুরা বলা হয়েছে যে কোনো একটি অধিকার তোমরা বেছে নেবে এবং ওই অধিকারটি কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করবে, গুরুত্বপূর্ণ বর্ণনা দেবে এবং কাজটি অবশ্যই জোড়ায় করবে, অর্থাৎ তুমি এবং তোমার কোনো সহপাঠী দুজন মিলে এই কাজটি সম্পাদন করবে। মনে করো তুমি এবং তোমার বন্ধু শ্রেণীতে আলোচনার জন্য মানবাধিকারের মধ্য থেকে শিক্ষা গ্রহণের অধিকারটি বেছে নিয়েছ। এবার এই অধিকারটি যেসব কারণে গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বর্ণনা করবে। বর্ণনার বিষয়গুলো হবে, প্রথমে হচ্ছে যে কোনো জাতির উন্নয়নের পূর্ব শর্ত হলো শিক্ষা। শিক্ষা ছাড়া কেউ স্বাবলম্বী হতে পারে না। শিক্ষা ছাড়া এ জগতের সব কিছুই ব্যক্তির জন্য অচল হয়ে পড়ে আর জগতে সবার সামনে টিকে থাকার জন্য অতি কষ্টের সম্মুখীন হতে হয়। এবং কোনো ব্যক্তির ব্যক্তিগত ও জাতীয় জীবনে উন্নতির প্রথম শর্ত হচ্ছে শিক্ষা। মূলত এই সকল কারণেই মানবাধিকারের মধ্যে শিক্ষা গ্রহণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা পরের কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। যে কোনো একটি অধিকার নিয়ে ছোট দলে ভূমিকাভিনয় করো। ধরে নাও এই অধিকার থেকে তুমি বঞ্চিত, অধিকার আদায়ে তুমি কি করতে পারো। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, যে কোনো একটি অধিকার নিয়ে ছোট দলে ভূমিকাভিনয় করতে বলা হয়েছে এবং ধরে নিতে বলা হয়েছে যে এই অধিকারটি থেকে তুমি বঞ্চিত। মনে করো তুমি যে কোনো একটি অধিকার বেছে নিবে এবং সেই অধিকার থেকে তুমি বঞ্চিত। এভাবে ধরে নিয়ে তুমি সেই অধিকার আদায়ের ক্ষেত্রে কি কি করতে পারো, তোমার করণীয় কি, সেগুলো এখানে উল্লেখ করতে বলা হয়েছে। মনে করো যে তুমি নিরাপত্তা লাভের অধিকার থেকে বঞ্চিত। এই অধিকারটি নিয়ে তুমি শ্রেণীতে কয়েকটি দলে বিভক্ত হয়ে যাবে এবং অধিকার আদায়ে যা যা করতে পারো তা উল্লেখ করবে। প্রথমে হচ্ছে বিপদে পড়লে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত লোকজনের সাহায্য সহযোগিতা নিতে পারো। স্কুলে যাওয়ার ও আসার সময় দলবদ্ধভাবে যাওয়া আসা করতে পারো। বাইরে কোথাও যেতে হলে মা বাবা ও পরিবারের বড়দের সাথে যেতে পারো। তাহলে বন্ধুরা অধিকার আদায়ের ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি কি কি করতে পারো
এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। ঘ যাচাই করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি? ক মানব পাচার, খ যে কোনো স্থানে যেতে পারা, গ রপ্তানি এবং ঘ আমদানি। বলো তো বন্ধুরা, স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি? হ্যাঁ, খ যে কোনো স্থানে যেতে পারা। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম সকলের অধিকার সম্পর্কে, মানবাধিকার সম্পর্কে জানলাম এবং মৌলিক মানবাধিকার সম্পর্কে আমরা জ্ঞান লাভ করলাম এবং আমরা পাঠের কিছু কাজও সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।